হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফোন করে ব্যাংক ফ্রড করার জন্য হ্যাকাররা নতুন নতুনভাবে কৌশল তৈরি করে ফেলেছে। দেশের সাধারণ নাগরিক থেকে ভিআইপি ব্যক্তিদেরকে ছাড়ে না এই গ্যাং, ছাড় নেই পুলিশ কর্মী থেকে সাইবার ক্রাইম ব্যাঞ্চের অফিসারদেরও। করে ফ্রড করে সব থেকে বেশি জামতারা গ্যাং। পুরো দেশের মধ্যে ডিজিটাল ফ্রডে ঝড়ের মতো উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই গ্যাং। জামতাড়ার যুবকরা ব্যাংকিং ফ্রড করার জন্য নতুন নতুন কৌশল তারা তৈরি করে ফেলেছে, যা দেশের এবং বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আজ সেফ নেই। ব্যাংকিং ফ্রড বা ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা হাওয়া হওয়ার পেছনে জামতাড়া গ্যাং একটি বড় ভূমিকা রাখে। ঝাড়খণ্ডের রাঁচি থেকে 250 কিলোমিটার দূরে এই জেলা কেন এত বিখ্যাত তার কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে অনলাইন ফ্রড সব থেকে বেশি এইখানেই হয়। বলতে গেলে বলা যায় যে জামতাড়া হচ্ছে অনলাইন ফ্রডের একটি কেন্দ্রবিন্দু। এই জামতাড়া অনলাইন ফ্রড করার জন্য এত বিখ্যাত যে এর উপরে একটি ওয়েব সিরিজও তৈরি হয়েছে। অনলাইন ফ্রড কিভাবে করে তা বলবো এই ভিডিওতে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, এটিএম ফ্রড। আপনাকে কোনো ব্যাংকের ম্যানেজার হিসাবে ফোন করবে, তারপর বলবে আপনার এটিএমের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। নতুন করে এটিএম চালু করার জন্য আপনার এটিএমের 16-ডিজিট নম্বরটা চাইবে এবং এটিএমের পেছনে 3 সংখ্যার সিভিভি কোড চাইবে। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওই ওটিপি দিয়ে দিলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব হয়ে যাবে ধীরে ধীরে। নম্বর 2, লিঙ্ক শেয়ার। আপনার মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে আপনাকে একটি লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কে লেখা থাকবে ক্লিক করলেই আপনি টাকা সহ লোভনীয় অফার পাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব করার ক্ষমতা রাখে এই জামতাড়া গ্যাং। নম্বর 3, মানি ট্রান্সফার অ্যাপ। আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো মানি ট্রান্সফার অ্যাপ থাকে, এই অ্যাপের অফারের মধ্যে একটি লিঙ্ক পাঠায়, এই লিঙ্কে লেখা থাকে ক্লিক করলেই আপনি টাকা পাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গায়েব করার ক্ষমতা রাখে এই জামতাড়া গ্যাং। নম্বর 4, কাস্টমার কেয়ার নম্বর। আপনি কোনো অনলাইনে জিনিস কিনে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে আপনি কাস্টমার কেয়ার নম্বরের খোঁজ করে থাকেন। এই কাস্টমার কেয়ারের নম্বর কিন্তু অনেক সময় অনলাইন ফ্রড গ্যাংকের নম্বর দেওয়া থাকে। এই নম্বরে ফোন করলে সে আপনার একটি লিঙ্ক পাঠায় এবং এই লিঙ্কে ক্লিক করতে বলে এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেয়। তারপর আপনি এই লিঙ্কে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, এই ওটিপি দিয়ে দিলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা গায়েব করে দেওয়ার ক্ষমতা রাখে এই জামতাড়া গ্যাং। আপনি যদি কোনো মোবাইল ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই সিম কার্ড দেখেছেন। দোকান থেকে কিনে আপনি মোবাইলে যেটা লাগাচ্ছেন সেটি হচ্ছে রিয়েল সিম, আর আপনার মোবাইলের মধ্যে চিপের মতো একটি ই সিম থাকে যা মোবাইলের মধ্যেই প্রথম থেকে ইনবিল্ট অবস্থায় থাকে। এই ই সিমের মধ্যে আপনার সমস্ত পার্সোনাল তথ্য থাকে। এই ই সিমকে আপনি কোনো SMS বা ইমেলের মাধ্যমে আপনার অপারেটর চেঞ্জ করতে পারেন। আপনার ফোন নাম্বারটি নিয়ে কোনো ব্যাংক ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার চেষ্টা করে থাকেন। লগ ইন করার সময় কোনো মোবাইল যদি ওটিপি চায়, তাহলে অনলাইন ফ্রড করার জন্য তাদের শিকার পেয়ে গেছে তারা। প্রথমেই একটি ওয়ার্নিং SMS পাঠায়, এটিতে লেখা থাকে আপনি কি নর্মাল সিম থেকে ই সিম ব্যবহার করবেন, তো আপনি KYC করা বাধ্যতামূলক, না হলে আপনার নর্মাল সিমটি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। SMS পাঠানোর পর কাস্টমার হিসাবে আপনাকে ফোন করবে, তারপর ই সিম চালু করতে হবে এবং আপনার রিয়েল সিম বন্ধ হয়ে যাবে। এবং এই ই সিম চালু হওয়ার পর ব্যাংকিং ওটিপি আপনার কাছে আসবে না, এই রিয়েল সিমের মাধ্যমেই হ্যাকারদের কাছে চলে যাবে। এই ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গেই হ্যাকাররা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা গায়েব করার ক্ষমতা রাখে এই গ্যাং। টাওয়ার বা টাওয়ারের ডিজি মেশিন বসানো। আপনার নম্বরে ফোন আসবে, কাস্টমার কেয়ার হিসাবে
আপনাকে বলবে আপনার নামে কোনো জায়গা আছে কিনা। ওইখানে বিভিন্ন কোম্পানির টাওয়ার বসানো হবে এবং আপনাকে কিছু টাকা পাঠাতে বলবে। এই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, কারণ আপনি প্রতারকের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। তাই সমস্ত বন্ধুদের কাছে আবেদন রাখব, মোবাইলের ওটিপি শেয়ার করবেন না, পার্সোনাল তথ্য কাউকে দেবেন না এবং প্রতারকের ফাঁদে পা দেবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।